নামাজের রুকুতে জ্যাকেটের ফিতা মাফলার বা চাদর খুলে রাখলে নামাজের ক্ষতি হবে কিনা? নামাজ পড়ার সময় জ্যাকেটের ফিতা বা মাফলার জ্যাকেটের ফিতা বা আপনার কোনো কোটটা ইত্যাদি এগুলোর ফিতা খুলে রাখলেন, সুইটারের ফিতা খোলা রাখলেন, এর কারণে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাফলার যদি পরেন বা রুমাল যদি পরেন, তাহলে এক মাথা আর এদিকে এক মাথা দিয়ে ঝুলায় রাখেন, এটাকে বলা হয় সাদল, এটা জায়েজ নয়, হাদিসে এটা নিষেধ আছে। কারণটা যখন এভাবে নামাজ পড়বেন, রুকুতে সিজদাতে গেলে বারবার এটা পড়ে যাবে, আপনার নামাজে মনোযোগ নষ্ট হবে, এটাকে আপনি গলায় পেঁচায়া অথবা কানে দিয়ে পেঁচায়া তারপর নামাজে দাঁড়াবেন। কথা কি বুঝাতে পারছি? একটা ওই মাথা পিঠের পাশে আর একটা এই মাথা, এভাবে দিয়ে আপনি নামাজে দাঁড়ায় গেলেন, এটা মাকরুহ, এভাবে করা উচিত না, হাদিসে নিষেধ আছে। বাকি এমনিতে আপনি পেঁচায় দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওই সোয়েটার ইত্যাদির খোলা রাখা, এটাও কোনো অসুবিধার কিছু না। কিন্তু সাধারণত জামার বোতাম খোলা রেখে আপনি কোথাও যান না, কিন্তু নামাজে সেটা করলেন, সেটা উচিত হবে না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক পরো, অর্থাৎ আপনার সতর ঢাকো, বিধে আপনি সুন্দর পোশাক পরবেন, পরিপাটি থাকবেন। কিন্তু সোয়েটার খোলা রেখে তো আপনি চলাফেরা করেন, ভালো জায়গায়ও যান, অতএব নামাজেও দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। নামাজে মনোযোগ থাকার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা, খুব সুন্দর প্রশ্ন। মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলে মনোযোগটা আপনার ভালো থাকে, আপনি এটা করতে পারেন। কিন্তু এটা নিয়মিত করে রাখবেন না, স্বাভাবিক অবস্থায় চোখ খোলা রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। চোখ খোলা রেখে নামাজ পড়াটাই কি? সুন্নাহ। যদি আপনার মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি এটা করেন বা অনেক সময় এটা করেন, তাহলে সেটা জায়েজ আছে। বাট এটাকে উত্তম মনে করা বা এটাকেই একমাত্র সিস্টেম বানিয়ে রাখার কোনো কারণ নাই, খোলা এবং স্বাভাবিক চোখ রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। আমাদের মসজিদে জুমার দিন বাংলা খুতবা দেওয়ার আগে ইমাম ও মুসল্লিবৃন্দ একত্রে ইয়া নবী সালাম আলাইকা দুরুদ পড়ে, এটা পড়া কি ঠিক হবে? দয়া করে জানাবেন। মসজিদে বা মসজিদের বাইরে দুরুদ এটা ব্যক্তিগত আমল, এটা দলবদ্ধভাবে মিছিলের সাথে ইয়া নবী সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ার জিনিস। আপনারা নামাজে দুরুদ পড়েন কি পড়েন না? নামাজের মতো দুরুদ পড়েন না? এই দুরুদ কি আপনারা ইমাম সাহেবের সাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়েন? যার যার দুরুদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে গেলে দুরুদ পড়ার জন্য আবার একজন ইমাম লাগবে কেন? যে ইমাম টান দিবে ইয়া নবী, তখন সবাই টান দিবেন, নামাজের মধ্যে কি সেটা আছে? তাহলে আপনাকে এটা কে শিখাইলো? দুরুদ এটা পার্সোনাল আমল, এটা যদি কেউ মনে করে যে না এটা সবাই মিলে করতে হবে, এটার জন্য সবাইকে ডেকে একত্রিত করতে হবে, এটা ভুল। এটা দুরুদ পাঠের কোনো পদ্ধতি ইসলামের নামে ভুল কোনো জিনিস নিজে থেকে যদি কোনো সংযোজন কোনো পদ্ধতি আপনি আবিষ্কার করে নিলেন কোন ইবাদতের মধ্যে, সেটার নাম বেদাত। আর বেদাত হলো গোমরাহি, সকল গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা কি? ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার দোয়া দরুদ পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন না, সাফ কথা। তিনি সম্মিলিতভাবে সাহাবীদের নিয়ে যদি দোয়া করতেন প্রকাশ্য দিবারকে, শত শত হাদিসে বর্ণিত হতো, অথচ একটা হাদিসে এরকম পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলে এইভাবে দোয়া করেছেন, আমরা যেভাবে করি ট্র্যাডিশনাল। তিনি জিকির আজকার করেছেন, দোয়া দরুদ পড়েছেন, সেগুলো মুখস্থ করবো আমরা। আমি নামাজে দাঁড়ালে অনেক সময় মন নামাজ থেকে অন্যদিকে চলে যায়, এর জন্য করণীয় কি এবং আমার নামাজ কি শুদ্ধ হবে? নামাজের মধ্যে অন্যদিকে মন যাওয়াটা একেবারে অসম্ভব বা একেবারে আপনার কল্পনাতীত বিষয় না। নামাজের মধ্যে মন অন্যদিকে যেতেই পারে, আপনার দায়িত্ব হবে মনটা যাতে সাথে সাথে ফেরত নিয়ে আসতে পারেন সেই চেষ্টা করা। মন চলে গেছে ইরান তুরান বিভিন্ন দিকে, আপনি সেটা নিয়ে জল্পনায় কল্পনা করতেছেন, মনে মনে মন কেলা খাচ্ছেন, এইটা করতেছেন সেটা করতেছেন, এই জগতে আপনি ঢুকে গেলেন, এটা গুনাহের কথা। যখনই আপনার মনে পড়ছে আর আমি তো নামাজে আছি, সাথে সাথে নিজেকে ভর্ৎসনা করে মনোযোগটা আল্লাহর দিকে নিয়ে আসেন, বাস আপনি এই চেষ্টা করলেই আপনার নামাজ হয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কারণ নাই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে জল্পনা কল্পনা করেন এবং নিজেকে ফেরানোর চেষ্টা না করেন, সেটা দোষনীয়। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো টিপস আছে, এর ভিতরে এক নম্বর টিপস হলো আপনি নামাজের যথেষ্ট আগে থেকে মোবাইল টোবাইল টিপাটিপি বা অন্যান্য কাজকাম বন্ধ করে দিবেন, একদম পরিপূর্ণ বসে বসে আল্লাহর জিকির আল্লাহ স্মরণ করবেন, এরপর নামাজ শুরু করবেন, তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসছে। নামাজের একামত শুরু হয়েছে তখন আপনি মোবাইল টিপতেছেন, তখন আপনি ফেসবুক দেখতেছেন, তাহলে নামাজে গেলে ওইটাই আপনার মনে আসবে। মনে রাখবেন সারাদিন মাথার ভিতরে যা ঘুরে নামাজে দাঁড়ালে সেটাই। এই জন্য নামাজের বাইরে আল্লাহর স্মরণ এবং জিকির যত বেশি করবেন নামাজের ভিতরে, তত বেশি আল্লাহর কথা স্মরণ আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত,
নামাজকে দীর্ঘ দীর্ঘ সময় নিয়ে পড়বেন, ধীরে ধীরে সাথে সালাত আদায় করবেন, লম্বা সময় নিয়ে যত আস্তে আস্তে সালাত আদায় করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার সালাতে মনোযোগ আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ আনার তৌফিক দান করুন। তৃতীয়ত, সালাতে কি দোয়া পড়েন, কি সূরা পড়েন অর্থগুলো বুঝে পড়বেন, দেখবেন মনোযোগ ধরে রাখতে পারছেন। এরপরে প্রশ্ন হলো, ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সেজদার সময় পেশাবের ফোঁটা বের হলে কি করব? ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সেজদার সময় যদি আপনার পেশাবের ফোঁটা চলে আসে, আপনি নিশ্চিত হন তাহলে আপনার ওযু ভেঙে গেছে। ওযু করে কাপড়ে লেগে থাকলে কাপড়ের সেই জায়গাটা ধুয়ে আবার নতুন করে নামাজ পড়বেন। কিন্তু এটা অনেক মানুষের সূচিবায়ুর রোগ, এটা হলো এক ধরনের ওয়াসওয়াসা, মনের ভিতরে একটা বেহুদাই আপনার জল্পনা কল্পনা হয়, শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে, মনে হয় পেশাব বের হয়ে গেছে, আসলে কিছুই না। এরকম অনেকের হয় কি হয় না, বহু মানুষের এটা হয়। কিছু লোক আছে দেখবেন অজু করতে ওনার 10-15 মিনিট টাইম লাগে, কারণ ওনার সন্দেহ থাকে, মনে হয় শুকায় গেছে, 30 বার দেওয়ার পরও মনে হয় কি শুকায় গেছে। এগুলো ইবলিসে করে, এ সমস্ত মনে হয় কি পাত্তা দেওয়া যাবে, আপনার মনে হয় পেশাব বের হয়েছে, তাইলে আপনার পেশাব বের হয় না, মনে হয় রে পাত্তা দিবেন না, সাফ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের পর এরকম যাদের মনে হয় রোগ আছে তাদের রোগ দূর করার জন্য পরামর্শ দিয়েছেন, ভিজা হাত নিয়ে এরকম পানির ছিটা মারবেন। পানির ছিটা মারবেন কেন? যাতে করে আপনার ওই মনে হয় পেশাব এটা মনের ভিতরে শয়তান আনতে না পারে, কারণ পানি দিয়ে সব ফোঁটা ভিজা রয়েছে, এখন পেশাব বললেও কিনে কোনটা পেশাব কোনটা পানি আলাদা করতে পারবেন না। এই মনে হয় রোগটা যাতে দূর করতে পারে, যেন শয়তানের ওই মনে হয় পাত্তা দেওয়া যাবে। হ্যাঁ, আপনি জানেন যে পেশাব ফোঁটা পড়ছে, শরীরে ভিজা লাগছে, আপনি নিশ্চিত, ভিজা না লাগলে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ নিশ্চিত পড়ে গেছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে আবার নামাজ পড়বেন এবং পুনরায় ওযু করবেন। এছাড়া ওই মনে হয় ভিত্তিতে কোনো আপনার সন্দেহ করার দরকার নেই।